Assalamualaikum friends, welcome back to my YouTube channel and Facebook page of Motor Vehicles BD. So today I am about onek time pore ashti Five Star Car Sales Center. Five Star Car Sales Center. Eta hocche Mohammadpur je Bujibita ache, thik shetar opposite hocche ebong Dhaka Car Center er thik pashe. So ei showroom e kintu ekta certain time e amar onek review dewa chilo ei showroom theke. To ajke abar onek din pore ei showroom e asha hoyeche ebong tader ekhan theke review dekhabo. Tader ekhane besh koyekta garir collection pechone dekhte pacchen. So cholun kotha na bariye let's begin. So friends, আজকের রিভিউতে আমার পুরো সাথে থাকবে আকাশ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনাদের শোরুমে আজকে দেখতে পাচ্ছি বেশ ভালো গাড়ির কালেকশন আছে। সো আমরা প্রথম কোন গাড়িটা দিয়ে স্টার্ট করব? প্রিমিয়ো গাড়ি। আচ্ছা, এটার মডেল রেজিস্ট্রেশন নাম্বারটা কাইন্ডলি বলবেন। 7 মডেল 11 রেজিস্ট্রেশন, সিলভার কালারের একটা গাড়ি দেখতে পাচ্ছেন, ঢাকা মেট্রো 31 সিরিয়াল। তো ভাই এটা হচ্ছে আপনার সিএনজি তেলে চালিত না শুধু তেলে? এলপিজি কনভার্সন। এলপিজি কনভার্সন করা। আচ্ছা, সো এটার আমি সাইড প্রোফাইলটা একটু আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এটা কি ভাই রিমলেস টায়ার? আচ্ছা, এটা হচ্ছে রিমলেস টায়ার। টায়ারের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ অবস্থায় আছে, বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ কিছু নেই। ভাই এটা কি পুশ স্টার্ট? আচ্ছা, এটা হচ্ছে পুশ স্টার্টের একটা গাড়ি। আমি সারাউন্ডিংটা গাড়ির একটু দেখাই দিচ্ছি। এটা গাড়ির হচ্ছে রেয়ার পেছনে গ্লাসের ওয়েপার আছে। ভাই সামনে পেছনে গ্লাস অরিজিনাল? আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। পেছনেও হচ্ছে স্টিল বাম্পার ইনস্টল আছে। এটা কি ভাই প্রিমিয়ো নিউ শেপ যেটা, সেটা মানে ফেসলিফট? আচ্ছা ঠিক আছে। সো আমরা ইন্টেরিয়ারটা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এটা কি ভাই ইন্টেরিয়ার বিস্কিট? আচ্ছা, ইন্টেরিয়ার হচ্ছে বিস্কিট কালার এবং এখানে কিন্তু মিডিয়া প্লেয়ার টাইপ অ্যান্ড্রয়েড যেটা আছে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিট কভারগুলো একদমই টিপটপ কন্ডিশনে আছে এবং ডোর ওপেনের সাথে সাথে এখানে একটা ওয়েলকাম নোট প্রিমিয়ো লেখা আপনারা দেখতে পাবেন এবং খুবই কিন্তু টিপটপ কন্ডিশনে গাড়িটা আছে। এবং এটা বলেছিলাম পুশ স্টার্ট। সো রিয়ারটা দেখতে পাচ্ছেন। প্রিমিয়ো গাড়িগুলোতে কিন্তু বেশ ভালো লেগ স্পেস থাকে, এলিয়ান প্রিমিয়ো গাড়িগুলোতে। আচ্ছা ভাইয়া, এটার কি পেপারস আপ টু ডেট করা? পেপারস আপ টু ডেট 23-24। আচ্ছা, এখন এটার আস্কিং প্রাইসটা বলেন। এটার আস্কিং প্রাইস হচ্ছে 18,50,000 টাকা। কাস্টমার আসলে কিছু কম হবে? আচ্ছা, নেগোশিয়েট করার অপশন আছে। সো ফ্রেন্ডস, এই গাড়িটাতে কিন্তু নেগোশিয়েট করার অপশন আছে, আপনারা আগে আসেন দেন হচ্ছে কথা বলার সুযোগ পাবেন। ভাই নেক্সট কোন গাড়িটা দেখব? নেক্সটটা দেখা হচ্ছে যে আপনার এক্সিও। এক্সিও এটা মডেল রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 2009, রেজিস্ট্রেশন 2015। 9 এর মডেল 15 রেজিস্ট্রেশনের একটা এক্সিও, ঢাকা মেট্রো 39 সিরিয়াল। এটা হচ্ছে সিলভার কালার। ভাই এটা কি মানে এলপিজি না সিএনজি কোনটা? সিএনজি কনভার্টার। সিএনজি কনভার্টার। আচ্ছা, এটা সিএনজি কনভার্টেড একটা গাড়ি দেখতে পাচ্ছেন, সিলভার কালারের। ফ্রন্ট ফেসিয়াটা দেখাচ্ছি, হেডল্যাম্পগুলো হচ্ছে একদম ফ্রেশ দেখা যাচ্ছে, বাট সামনে কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই। ভাইটার কি সামনে পেছনের গ্লাস অরিজিনাল? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু মানে অরিজিনালের একটা বড় প্রমাণ যে গ্লাস ফাটা আছে, কারণ এই কারণে চেঞ্জ করা হয়নি। এবং আরেকটা বুঝতে পারবেন, এই অরিজিনাল গ্লাসগুলোতে সামনে হিটার একটা ইয়া করা থাকে, সেটা ডুপ্লিকেট গ্লাসে থাকে না। সো সাইড প্রোফাইলে দেখতে পাচ্ছেন টায়ারিং এর কন্ডিশন বেশ ভালো আছে। ভাই এটা কি পুশ স্টার্ট? আচ্ছা, এটা কি স্টার্ট? আমরা একটু ইন্টেরিয়ারটা দেখাই, দেন হচ্ছে রিয়ারটা দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই গাড়ির ইন্টেরিয়ার। এটাতে হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার না, এটাতে নর্মাল মিডিয়া প্লেয়ার আছে। গ্রে কালারের সিট কভারগুলো পেয়ে যাচ্ছেন এবং এখানে উডেন করা আছে দেখতে পাচ্ছেন। ভাই এটা কি এক্সিও এক্স গ্রেডের? আচ্ছা, এক্সিও এক্স গ্রেডের একটা গাড়ি। সো লেটস চেক আউট দ্য রিয়ার পার্ট। এখানে 2 থেকে 3 জন অনায়াসে ট্রাভেল করতে পারবেন, মোটামুটি ভালো লেগ স্পেস আছে। সো রিয়ারে আপনারা পাচ্ছেন হচ্ছে এই গাড়ির, এটা এক্স গ্রেডের একটা গাড়ি, ব্যাক ক্যামেরা আছে, টেল ল্যাম্পগুলো নিউলি ইনস্টলড। এটা কি পেছনটা একটু উঁচু করা মানে বাটি বসানো আর কি? হ্যাঁ, এটা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা ভাই, এখন এটার প্রাইসটা একটু বলুন। 14,30,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, এটা তো আসলে কথা বলার সুযোগ পাবে। আচ্ছা, পেপারস তো সবগুলোরই আপ টু ডেট? আচ্ছা আচ্ছা, যাক এই শোরুমে পেপারস ফেল কোনো গাড়ি, আপনারা যারা আমার আগেরও ভিডিও দেখেছেন এই শোরুমে পেপারস ফেল কোনো গাড়ি থাকে না। আচ্ছা, নেক্সট আমরা কোনটা দেখব? এক্স-নোয়া 2-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন, এক্স-নোয়া ঢাকা মেট্রো 11 সিরিয়াল। আচ্ছা, এটা কি ভাই কোনো সেন্সর লাগানো আছে সামনে? না, এটার এই যে এখানে এটা দেখে মনে হলো যে মনে হয় সেন্সর লাগানো আছে। আগে ছিল কিন্তু এখন নাই। আচ্ছা, আগে ছিল এখন নাই। আচ্ছা, এটা কি হোয়াইট না হোয়াইট পার্ল? হোয়াইট পার্ল। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট পার্ল। এটা 7 সিটের একটা গাড়ি। এটা কি ভাই সিএনজি তেল আর সিএনজি করা আছে? না, সিএনজি করা আছে। আচ্ছা, এটা সিএনজি করা আছে, 7 সিটের একটা গাড়ি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার কন্ডিশন আছে। আমি যদি ইন্টেরিয়ারটা আপনাদেরকে একটু দেখাই দিই গাড়িটার। এটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এটা বেজ ইন্টেরিয়ার বলে। আচ্ছা, এটা হচ্ছে বেজ ইন্টেরিয়ার। সো খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু গাড়িটা আছে। এসির এখানে উডেন করা আপনারা পেয়ে যাবেন। এটা কি ডোর অটো পেছনের? না, ম্যানুয়াল। আচ্ছা, একটু আমাদেরকে দেখান। সো এটা হচ্ছে মিড রোড যে সিটটা আছে, তিনজন এখানে ট্রাভেল করতে পারবেন এবং হচ্ছে লাস্টের যে রোতে এখানেও 2 থেকে 3 জন ট্রাভেল করতে পারবেন এবং এটা সেন্ট্রাল এসি করা। আচ্ছা, সেন্ট্রাল এসি করা। আচ্ছা ভাই, এটার আস্কিং প্রাইসটা একটু বলে দেন। 11,60,000। আচ্ছা, আমরা একটু রেয়ারটা দেখাই। পেছনে স্পয়লার আছে, রেয়ার ভিউ মিরর আছে, ওয়াইপারও পেয়ে যাচ্ছেন এবং এখানে স্টিল বাম্পার ইনস্টল আছে। ভাইয়ের কি সামনে পেছনে গ্লাস অরিজিনাল? আচ্ছা, সামনে পেছনে গ্লাস অরিজিনাল। সো প্রাইসটা তো আপনাদেরকে বলেই দিলাম। ভাই, নেক্সট কোন গাড়িটা দেখব আমরা? ওল্ড শিপের এক্সপোর্ট। আচ্ছা, এটার প্রাইস 2-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, এক্স-করোলা, ঢাকা মেট্রো গ 19 সিরিয়াল, সামনে স্টিল বাম্পার ইনস্টল আছে। এদিকে ভাইয়া সামনের হেডল্যাম্পগুলো অরিজিনাল? আচ্ছা 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 আচ্ছা। সো এটা হচ্ছে সম্পূর্ণ সাদা রঙের একটা গাড়ি, গ্রিলটাও দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে। সো এটা দেখতে পাচ্ছেন, আপনি যদি সাইড প্রোফাইল দেখাই, টায়ারিংয়ের কন্ডিশন বেশ ভালো, বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ নেই। সো আমি রেয়ারটা যদি আপনাদেরকে দেখাই, এটা দেখতে পাচ্ছেন গাড়িটার রেয়ার এক্স-করোলা লেখা আছে, পেছনেও স্টিল বাম্পার ইনস্টল আছে। ভাই, এটা কি সিএনজি তেলে চলে তো? আচ্ছা, এটা সিএনজি করা, 60 লিটার। আচ্ছা, আমরা একটু ইন্টেরিয়রটা দেখাই। সো এটা কি স্টার্টের একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এক্স-করোলা কি স্টার্ট অবভিয়াসলি হবে। এসির অপশন দেখতে পাচ্ছেন এবং এখানে ডোর হ্যান্ডেলের এখানে উডেন করা আছে, 4টা ডোরে। সো এখানে দেখতে পাচ্ছেন 2 থেকে 3 জন অনায়াসে ট্রাভেল করতে পারবেন। ভাই, এটার প্রাইসটা কত? 9,60,000। আচ্ছা, আস্কিং প্রাইস হচ্ছে 9,60,000। এগুলো একটা প্রাইসও ফিক্স না, আপনারা আসলে দামাদামি করার সুযোগ পাবেন। আচ্ছা, পেপারস তো আপ টু ডেট? আচ্ছা, নেক্সট কোনটা দেখবো? অ্যাভেঞ্জার, এটাও তো 7 সিটেড। এটার মডেল রেজিস্ট্রেশন নাম্বারটা? 7-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, একটা অ্যাভেঞ্জার দেখতে পাচ্ছি। এটা ফ্রন্ট ফেসিয়াটা দেখছেন, ঢাকা মেট্রো গ 21 সিরিয়াল, সামনে একটা স্টিল বাম্পার ইনস্টল আছে এবং সামনের ফ্রন্টের গ্রিলে টয়োটা লোগোটাও আপনারা পেয়ে যাবেন। নর্মালি অ্যাভেঞ্জার যেরকম থাকে, সামনের গ্লাসটা ইফ আই ওয়াজ নট রং, হ্যাঁ অরিজিনাল, এবং ছাদে ক্যারিয়ারও আছে। সো সাইড প্রোফাইল দেখতে পাচ্ছেন, টায়ারিংয়ের কন্ডিশন বেশ ভালো। সো আমি ইন্টেরিয়ারটা দেখাই আগে। দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ারটি কিন্তু চমৎকার। অ্যাভেঞ্জার গাড়িতে কিন্তু এরকম ফ্রেশ ইন্টেরিয়ার খুব একটা আমরা দেখি না। সো এটাও 7 সিটেড, মানে এটা মূলত 7 সিটেড হচ্ছে আপনাদের ফ্যামিলি মেম্বার যাদের কম বা ঘুরতে টুরতে যান, সেই সময় যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় তখন মানে টেম্পোরারিভাবে 7 সিটেড হিসাবে ইউজ করা যায়, বাট লেগ স্পেসটা পেছনে একটু কম। সেন্ট্রাল এসি করা আছে এটাতে। সো রিয়ারে স্পয়লার, গ্লাসে ওয়েপার আছে। আচ্ছা ভাইয়া, এটার প্রাইসটা আজকে? এটার প্রাইস হচ্ছে 11,90,000। আচ্ছা, দামাদামি করতে পারবে। আচ্ছা, এটা তো আপনার সিএনজি তেলে চলে? হ্যাঁ, সিএনজি তেলে চলে। আচ্ছা, নেক্সট কোন গাড়িটা দেখব? নেক্সট এটা হচ্ছে টয়োটা প্রবক্স 2004 এর মডেল, হচ্ছে 2008 রেজিস্ট্রেশন, 4-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, প্রবক্স জিএল। আচ্ছা, এটা ঢাকা মেট্রো গ 21 সিরিয়ালের একটা গাড়ি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ সাদা। মানে এটা হোয়াইট না সাদা? আচ্ছা, সাদা, হোয়াইটও বলা যায়। আচ্ছা, হোয়াইট সাদা যে কোনো একটা বলা যাবে। সো ইন্টেরিয়ারটা যদি আমি দেখাই, ফুল সেট আপ হচ্ছে ব্ল্যাক, সম্পূর্ণ সেট আপ হচ্ছে ব্ল্যাক, ড্যাশবোর্ড সহ সিট কাভার সব কিছুই হচ্ছে ব্ল্যাক। এখানে দেখতে পাচ্ছেন 2 থেকে 3 জন মোটামুটি ট্রাভেল করতে পারবেন। সিলিংয়ের কন্ডিশন ভালো। এটা কি বেশ সিএনজি করা? সিএনজি করা, 60 লিটার সিএনজি করা আছে। আচ্ছা, 60 লিটার সিএনজি করা আছে। এটা হচ্ছে গাড়ির রিয়ারটা দেখতে পাচ্ছেন, সামনে পেছনের গ্লাস অরিজিনাল, এই যে পেছনের গ্লাসে স্টিকার দেখতে পাচ্ছেন আপনারা। এটার ভাই প্রাইসটা 6,80,000 টাকা। 680 এই সব তো আস্কিং। আচ্ছা, এখন হচ্ছে এই প্যাসো দেখতে পাচ্ছি, এটার মডেল রেজিস্ট্রেশন নাম্বার? 7-এর মডেল, 12 রেজিস্ট্রেশন, 1000 সিসি, তাও আবার এলপিজি করা। আচ্ছা, সো এটা আচ্ছা ফার্স্ট ওনার, এটা স্মার্ট কার্ড আছে, এখনও সেকেন্ড হ্যান্ড হয়নি, আপনি নিলে সেকেন্ড হ্যান্ড হবে। ঢাকা মেট্রো ক 11 সিরিয়াল। এটা কি ভাই স্কাই ব্লু? আচ্ছা, এটা স্কাই ব্লু এবং এটার ফ্রন্টে হচ্ছে টয়োটার চিনো চেনা যে প্যাসোর লোগোটা থাকে সেটা পাচ্ছেন। হেডল্যাম্প দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার কন্ডিশন আছে, গাড়িটা দেখতে অনেক কিউট লাগতেছে। সো আমি যদি আপনাদেরকে ইন্টেরিয়ারটা একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টেরিয়ার। ছোটোখাটোর মধ্যে প্যাসো গাড়িগুলোতে প্রচুর স্পেস থাকে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারও এখানে সেট আপ করা আছে। সো গাড়ি ছোটো হলে কী হবে, প্রচুর লেগ স্পেস আছে এই গাড়িগুলোতে। সো আমি যদি আপনাদেরকে রিয়ার সিটিংটা একটু দেখাই, 2 থেকে 3 জন অনায়াসে ট্রাভেল করতে পারবেন। এটা প্রাইসটা, এটা প্রাইস হচ্ছে 7,90,000 টাকা। আজকে আসলে নেগোশিয়েট করতে পারবেন। আচ্ছা নেক্সট ফোনটা দেখবো, ল্যান্সার 2006 মডেল, 6 রেজিস্ট্রেশন, 1600 সিসি। আচ্ছা ঢাকা মেট্রো গো 19 সিরিয়ালের গাড়ি এটা। এটা কি বেশ সিলভার কালার? হ্যাঁ হ্যাঁ, এটা সিলভার কালার, হোন্ডা সরি মিৎসুবিশি ল্যান্সার। সো দেখতে পাচ্ছেন ফ্রন্ট ফিশিয়াটা বেশ সুন্দর অবস্থায় আছে, হেডল্যাম্পগুলো। এটা ফার্স্ট পার্টি ওনার। আচ্ছা এবং অকটেন ড্রিভেন। আচ্ছা এটা কিন্তু একসাথে অনেক কিছু পেয়ে যাচ্ছেন, পুরনো গাড়ি হলেও এটা অকটেন ড্রিভেন প্লাস হচ্ছে ফার্স্ট পার্টি ওনার, খুব সহজে পাওয়া যায় না, বাট এটা আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন টায়ারিংয়ের কন্ডিশন বেশ ভালো। সো ইন্টেরিয়ারটা একটু দেখাই। এটার ইন্টেরিয়ারটা ভাই এটি উডেন করা, হ্যাঁ এখানে উডেন করা হয়েছে, বাট একটু আনকমন ইন্টেরিয়ার, এরকম ইন্টেরিয়ার গাড়ি সচরাচর পাওয়া যায় না। হ্যাঁ দেখতে পাচ্ছেন সিট কাভারটাও ফ্রেশ অবস্থায় আছে। এটা তো ভাই বলেই দিল যে এটা সম্পূর্ণ হচ্ছে অয়েল ড্রিভেন আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন রিয়ার সিটিং বেশ ফ্রেশ অবস্থায় গাড়িগুলো আছে। রিয়ারটা যদি দেখাই, এখানে আপনার ল্যান্সার GLX লেখা আছে। হ্যাঁ এটার প্রাইসটা, এটা আস্কিং প্রাইস হচ্ছে 6,80,000 টাকা, কাস্টমার থেকে দামাদামি 680 আস্কিং প্রাইস, দামাদামি করার সুযোগ আছে। নেক্সট ফোনটা দেখব। আচ্ছা 100 স্প্রিন্টার 96 এর মডেল, 1 এর রেজিস্ট্রেশন, এটা হচ্ছে এটাও ফার্স্ট পার্টি ওনার। আচ্ছা CNG করা আছে। এটা ঢাকা মেট্রো গো 13 সিরিয়ালের, এটাও সিলভার কালারের একটা গাড়ি দেখতে পাচ্ছেন। হেডল্যাম্পগুলো ফ্রেশ আছে, সামনের গ্রিলটাও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন, বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ নেই, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ারটা বেশ ফ্রেশ অবস্থায় আছে। এটা হচ্ছে রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা। এটার প্রাইস, এটার প্রাইস হচ্ছে 4,50,000 টাকা, কাস্টমার হচ্ছে দামাদামি করার সুযোগ আছে। 4,50,000 টাকা আস্কিং প্রাইস, দামাদামির সুযোগ আছে। নেক্সট আর একটা প্রবক্স দেখতে পাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট ফিশিয়াটা দেখতে পাচ্ছেন, ঢাকা মেট্রো গো 25 সিরিয়াল, এটাও সাদা রঙের একটা প্রোবক্স গাড়ি। সো এটার ইন্টেরিয়ারটি একটু আগে আমি যেমনটা দেখাইলাম, প্রোবক্সের সব ইন্টেরিয়ার সেমই থাকে। এরপরও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটারও ফুল সেট আপ হচ্ছে ব্ল্যাক। এটা কি 1500 সিসি, 1500 সিসি, CNG করা আছে, 60 লিটার, এবং পিছনের গ্লাসে দেখতে পাচ্ছেন একটু আগে যেটা বললো অরিজিনাল। হ্যাঁ এটার প্রাইসটা 7,20,000, কাস্টমার আসলে দামাদামি করতে পারবে। আচ্ছা কাস্টমার আসলে দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা তো আমরা এখন বাইরের কিছু গাড়ি দেখব। তো এই ভিডিওটা এই পার্টটাতে আমাদের সাথে থাকবে ভাইয়ের নামটা কি, মোহাম্মদ বাবু ভাই, বাবু ভাই। আচ্ছা বাবু ভাই থাকবে। আচ্ছা এখন হচ্ছে প্রথমে একটা স্টারলেট সলিয়েল দেখব। এটার মডেলটা 96 মডেল, 1 এর রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গো 15 সিরিয়ালের একটা গাড়ি। এই কালারটা হচ্ছে কি ভাই, এটা কি গোল্ডেন কালার না বেনসন কালার? গোল্ডেন কালার ভাই, অনেক সুন্দর একটা গাড়ি দেখতে পারলাম। আচ্ছা গোল্ডেন কালার, এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ফিশিয়াটা, হেডল্যাম্প গুলো গাড়ির সাথে আছে, স্টিল বাম্পার ইনস্টল আছে, এবং গাড়িটা ছোট ফ্যামিলির জন্য একটা বেস্ট চয়েস হচ্ছে, কারণ গাড়িটার ইঞ্জিনের সিসি কম প্লাস মেইনটেনেন্স কষ্ট কম। সো আমি যদি আচ্ছা ট্যাক্সও, হ্যাঁ এটার মেইনটেনেন্স কষ্ট, সেটাই বললাম মেইনটেনেন্স কষ্টটা কম। রিয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাচব্যাক একটা গাড়ি, পেছনে নিচে স্টিল বাম্পার ইনস্টলড আছে। রিয়ারটা ইন্টেরিয়ারটা একটু দেখাই দিই। এটা অটোমেটিক ট্রান্সমিশনের একটা গাড়ি, বাট ডোর উইন্ডোগুলো হচ্ছে ম্যানুয়াল। এটা কি এসি করা? জি এসি করা। আচ্ছা এসি করা একদম কমপ্লিট, একদম কমপ্লিট। এই লকটা একটু খোলা। সো এসি করা একদম কমপ্লিট একটা গাড়ি আপনারা পেয়ে যাবেন। সো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়ার, 2 থেকে 3 জন অনায়াসে ট্রাভেল করতে পারবেন। ভাই এটার প্রাইসটা আস্কিং ভাই আমরা 4.5 লাখ টাকা রাখতে পারবো। আস্কিং 4.5 না ফিক্সড? না আস্কিং মানে দামাদামি করতে পারবে। আপনার ভিডিও যদি দেখে আসে, যদি বলে যে ভিডিও দেখে আসি তাহলে আরো কিছু কম। আচ্ছা আরো কিছু অনার করা হবে। তো এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 4.5 লক্ষ টাকা, বাট আপনারা এসে গাড়িটা দেখলে তখন সরাসরি দামাদামি করার সুযোগ পাবেন। ভাই দ্বিতীয় কোনটা দেখবো? আমার কাছে 90 মডেল, 93 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ 03 সিরিয়াল। এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন হেডল্যাম্পগুলো নিউলি ইনস্টলড, এবং সামনের ফ্রন্ট ফেসিয়াটা খুবই সুন্দর, সিল বাম্পার ইনস্টল করা আছে, সাদা রঙের একটা গাড়ি। সো এখানে দেখতে পাচ্ছেন টায়ারিংয়ের কন্ডিশন বেশ ভালো পুরনো গাড়ির তুলনায়। আমি রিয়ার টেকটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। স্টিল বাম্পার, পিছনেও স্টিল বাম্পার ইনস্টলড আছে। সো ইন্টেরিয়ারটা একটু ভাইয়া লক করা। সো ফ্রেন্ডস, এটার ইন্টেরিয়ারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেরুন কালারের, ট্রান্সমিশন হচ্ছে অটোমেটিক, সিট কভারগুলো দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ, এটা ডোর উইন্ডোগুলো হচ্ছে ম্যানুয়াল। ভাইয়া এটা কি এসি করা? জি এসি করা, এসি কমপ্লিট আছে। আচ্ছা এসি কমপ্লিট আছে। সো এটা হচ্ছে রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন, 2 থেকে 3 জন অনায়াসে ট্রাভেল করতে পারবেন। এটা ভাই সিসি কত? সিসি হলো ভাই 1331। সিসি এটা কি সিএনজি করা? জি সিএনজি করা। আচ্ছা এটার দামটা একটু বলে দেন। এটার দাম আমরা ভাই 3 লাখ টাকা আস্কিং। আস্কিং 3 লাখ টাকা, মানে আসলে দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা আসলে দামাদামি করার সুযোগ আছে। 96 মডেল রেজিস্ট্রেশন, 96 মডেল 3 এর রেজিস্ট্রেশন। এটা একটা পিকআপ, ঢাকা মেট্রো 613 সিরিয়ালের। যাদের পিকআপ প্রয়োজন এই শোরুমে আসতে পারেন। এটা আসলে সেরকম দেখানোর কিছু নাই, পিছনের স্পেসটা দেখতে পাচ্ছেন বেশ ভালো মানের মিনি পিকআপ যেটাকে বলে। এটা কিন্তু সিএনজি করা, এখানে সিলিন্ডার ইনস্টলড আছে দেখতে পাচ্ছেন। সো এটা কি ভাই ম্যানুয়াল না অটো? ম্যানুয়াল ভাইয়া। আচ্ছা এটা হচ্ছে ম্যানুয়াল। সো ইন্টেরিয়রটা আমি একটু আপনাদেরকে দেখাই দেই হালকা পাতলা। সো যাদের পিকআপ প্রয়োজন তারাও কিন্তু এই শোরুমটা আসতে পারেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টেরিয়র। এটা কি ভাই কাগজপত্র আপডেট করা? জি কাগজপত্র সব আপডেট। আচ্ছা এটার দামটা? আচ্ছা ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আমাকে বলে দেন। আচ্ছা এটা যারা আপনার মোহাম্মদপুর থেকে আসবে বা ওই সাইড উত্তরা থেকে আসবে তারা কিভাবে আসবে, মানে এখানে কোথায় নামবে? ওই দিক থেকে যারা মোহাম্মদপুর বসিলা বাসস্ট্যান্ড থেকে, বসিলা বাসস্ট্যান্ডের আগে যেটা মোহাম্মদপুর রাস্তার বাসস্ট্যান্ড, ওখান থেকে হাতের বাম দিকে 300 গজ সামনে। আচ্ছা মানে মূল কথা হচ্ছে বুদ্ধিজীবীটার ঠিক অপোজিটে মোটামুটি আসলে আপনাদের শোরুমটা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকে রিভিউটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এই শোরুমের কোনো গাড়ি যদি পছন্দ হয় স্ক্রিনে দেখানো নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সের নাম্বার, অ্যাড্রেস, সেখান থেকে ইউ ক্যান কন্ট্যাক্ট ফ্রম দেয়ার। যদি কোনো গাড়ি পছন্দ হয় তাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। সো আজকের মতো রিভিউটা শেষ করছি, টাটা।